আইসিসির অনন্য স্বীকৃতি পেলেন ঋষভ পন্ত মঙ্গলবার ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দুই এর অ্যামাজিং প্লেয়ার অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করল দেখতে গেলে আন্তর্জাতিক আঙ্গিনায় একেবারে নতুন পন্ত দু বছর দেশের জার্সিতে খেলে উঠতে পারেননি কুরুকির একুশ বছরের ক্রিকেটার কিন্তু এর মধ্যে গজে নিজের ছাপ রেখেছেন কোহলির দলের তরুণ তুর্কি টেস্ট অভিষেককারী পন্ত সাদা জার্সিতে প্রথম বলটাই ওভার বাউন্ডারি মেরেছিলেন পন্ত ভারতের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির নজির গড়েন পন্ত অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হন অজেদের বিরুদ্ধে বিশটি ক্যাচ তালুবন্দি করেন পন্ত একক টেস্ট সিরিজে এর আগে কোনো ভারতীয় উইকেট কিপার এত ক্যাচ নিতে পারেননি সৈয়দ কিরমানি ও নরেন তাম হানেস দুজনই উনিশটি করে ক্যাচ নিয়েছিলেন এর পাশাপাশি পন্ত এবি ডিভিলিয়ার্স ও জ্যাক রাসেলের সঙ্গে এক আসনে বসে বিশ্ব রেকর্ড করেন এই তিন ক্রিকেটারেরই এক টেস্টে এগারোটি ক্যাচ নেওয়ার নজির রয়েছে পন্ত অ্যাডিলেডে এগারোটি ক্যাচ নেন অ্যাডিলের টেস্টেই ধোনির যোগ্য উত্তরসরি হওয়ার প্রমাণ দিয়েছিলেন পন্ত ধোনির পর দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক ইনিংসে ছটি ক্যাচ নিয়েছিলেন তিনি অন্যদিকে অস্ট্রেলিয়ার ওয়ান ডে টি টোয়েন্টি অধিনায়ক এরন ফিঞ্চ হয়েছেন আইসিসির বর্ষ সেরা টি টোয়েন্টি ক্রিকেটার প্রত্যাশিত ভাবে ফিঞ্চি এই পুরস্কারের যোগ্য দাবিদার গত বছর জুলাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারা তার ব্যাট থেকে এসেছিল ছিয়াত্তর বলে একশো বাহাত্তর রানের ইনিংস তার ব্যাটেই ভেঙেছিল নিজের অতীতের বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে সেবার একশো ছাপ্পান্ন করেছিলেন তিনি দুই হাজার তেরো চোদ্দ মরশুমে ফিঞ্চ হয়েছিলেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের সেরা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে আইসিসি দিয়েছে অ্যাওয়ার্ড স্কটল্যান্ডের ক্যালাম ম্যাক লয়েড হয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার শ্রীলঙ্কার কুমার ধর্মসেনাকে আইসিসির সেরা আম্পায়ার হিসেবে বেছে নিয়েছে ফ্যানেদের বিচারে পন্তদের বিশ্বকাপ জয় বছরের সেরা মুহূর্ত ২০১৮ সালে পৃথিশ্বর নেতৃত্বে রাহুল দ্রাবিডের শিশুরা অনুর্ধ উনিশ বিশ্বকাপ ছিনিয়ে এনেছিল নিউজিল্যান্ডের মাটিতে ভারত চতুর্থবারের জন্য বিশ্ব জয় করেছিল অস্ট্রেলিয়াকে আট উইকেটে গুরিয়ে পৃথ্বীরা ইতিহাস লিখেছিলেন আইসিসি বলছে ফ্যানেদের বিচারে এটাই ছিল বছরের সেরা মুহূর্ত পৃথ্বীর আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে এই পুরস্কার পেয়েছেন এই মুহূর্তে ভারতের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন যুব বিশ্বকাপ জয়ী দলের শুভমান গিল একশো চব্বিশের গড়ে তিনি তিনশো রান করেছিলেন ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন তিনি অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপক হয়েছিলেন অনুকূল রায় উইকেট পান তিনি দ্রাবিড়ের আরো দুই বোলার কমলেশ নগরকোটি ও শিবম মাভি পেয়েছিলেন নটি করে উইকেট এই পারফরমেন্সের সৌজনেই কমলেশ ও শিবমের আইপিএল এর দরজা খুলে যায় দুজনের নাম লেখান কলকাতা নাইট রাইডার্সে অর্ধ উনিশ বিশ্বকাপের প্রথম ম্যাচে পৃথ্বীরা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে একশো রানে হারিয়েছিল গ্রুপের অন্য দুই দল জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনিকে দশ উইকেটে হারায় তারা শেষ আটের লড়াইয়ে ভারত একশো একত্রিশ রানে বাংলাদেশকে হারিয়েছিল সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত দুইশো তিন রানে জয় পেয়েছিল প্রথমে ব্যাট করে নীল জার্সিধারীরা দুইশো বাহাত্তর রান তুলেছিল জবাবে প্রতিবেশী রাষ্ট্র উনসত্তর রানে অল আউট হয়ে যায় ক্যাপ্টেন পৃথ্বীর এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেই সেঞ্চুরি পেয়েছিলেন এমনকি সিরিজেও সেরা হন তিনি